যে খবরের দিকে নজর রাখবো যে খবরের দিকে নজর রাখবো নেতাই অধিকারীকে আটকানো নিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা এবং ডিজি কে হাজিরার নির্দেশ আগেই জারি করা হয়েছিল সেই মতো কিন্তু আজ ব্যক্তিগত হাজিরার নির্দেশ জারি করা হয়েছিল সেই মতো আজ ডিজি হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে হাজিরা দিলেন নেতাইয়ে শুভেন্দু অধিকারীকে আটকানো নিয়ে আদালত অবমাননার মামলা বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ডিজিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ জারি করেছিলেন সেই মতো ডিজি আজ হাজিরা দিয়েছেন বলেই জানা যাচ্ছে কারণ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে রয়েছেন তাই রেজিস্ট্রার জেনারেলের কাছে হাজিরা দিলেন ডিজি নেতায়ের শুভেন্দু অধিকারীকে আটকানো নিয়ে আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ডিজিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন ডিজি আজ ব্যক্তিগত হাজিরা ডিজি আজ হাজিরা দিয়েছেন তবে তিনি রেজিস্ট্রার জেনারেলের কাছে হাজিরা দিয়েছেন কারণ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মুহূর্তে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে রয়েছেন সেই কারণেই কিন্তু ডিজি রেজিস্ট্রার জেনারেলের কাছে হাজিরা দিয়েছেন নেতাইয়ে শুভেন্দু অধিকারী কে আটকানো নিয়ে আদালত অবমাননার মামলা ডিজিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই মতো আজ হাজিরা দেন রশিকা জৈন মামলার তদন্তে সিট আরো একবার জানিয়ে রাখবো রসিকা জৈন গঠন করা হলো সিট তদন্ত করবে এমনটাই জানা যাচ্ছে রসিকা জৈন খারিজ করে দিল হাইকোর্ট দময়ন্ত সের নেতৃত্বে সিট গঠনের কাজ চালিয়ে যাবে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রসিকা মামলার তদন্তে গঠিত হল সিট এবং সিট এ বিষয়ে তদন্ত চালাবে রশিকা জৈনের শ্বশুর আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় যে দময়ন্তী সেনের নেতৃত্বে সিট তদন্ত চালাবে এই মামলার রশিকা জৈন মামলায় শ্বশুরবাড়ির আবেদন খারিজ করলো হাইকোর্ট এবং সিট গঠিত হয়েছে তদন্ত করার জন্য সিট গঠিত হয়েছে শ্বশুরবাড়ির তরফে আবেদন করা হয়েছিল যদিও সেই মামলায় শ্বশুরবাড়ির আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট দময় সেনের নেতৃত্বে সিট তদন্তের কাজ চালিয়ে যাবে বলেই জানানো হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে